হ্যালো সবাইকে, স্টাডি বুথ লাইন টুগেদারের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমি জানাতুর তাহসিন, সিওও অ্যান্ড ফাউন্ডিং মেম্বার অফ স্টাডি বুথ লার্ন টুগেদার। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের বাংলা পার্বণের প্রথম পর্ব। আর এই বাংলা এমন একটা বিষয় যেটা তোমাদের এসএসসি লেভেল থেকে শুরু করে এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকুরির পর্যায়ে গিয়ে বিভিন্ন বড় বড় সরকারি চাকুরি, ব্যাংকের চাকুরি, বিসিএস সহ বিভিন্ন বড় বড় ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্ব রাখে এমন একটি বিষয়। এবং আমরা চেষ্টা করব এখন থেকে বাংলা পার্বণের একটা একটা করে পর্ব দিতে, যাতে করে আমরা প্রতিদিন কিছু না কিছু করে বাংলা শিখতে পারি। তো প্রথমেই আমি আসলে ব্যাকরণ থেকে শুরু করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন থেকে শুরু করব। যেহেতু বাংলা ব্যাকরণ আসলে প্রতিটা ধাপেই লাগে, তাই আমরা সেখান থেকে শুরু করছি। এবং আজকের বিষয়টা হচ্ছে সমাস, এবং তার মধ্যে থেকে একটা প্রশ্ন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনে এসেছে, এরকম একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে, তো তোমরা যারা গেস করে ফেলতে পেরেছো তারা কমেন্ট করে ফেলো এতক্ষণে যে মৎস্যগন্ধা যে সমাসের উদাহরণ। এখানে অপশনসগুলো আছে তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ভাব। তো এতক্ষণে তোমরা যারা দেখেছো তারা কমেন্ট করো, আর আমি এখন উত্তরটা বলে দেবো এবং এরপরে যাবো আমরা আসলে এটার বিশ্লেষণে। এটার উত্তরটা হচ্ছে বহুব্রীহি। এবং কেন এটা বহুব্রীহি সমাস হলো এবং আমরা কীভাবে বুঝতে পারবো কোনটা বহুব্রীহি সমাস, এটাই মূলত আজকে আমাদের জানবার টপিক। আচ্ছা, তো এখন যেহেতু আমরা বহুব্রীহি সমাস সম্পর্কে জানবো, তার আগে আমাদেরকে কিছু জিনিস জেনে নিতে হবে যে সমাসে আসলে পূর্বপদ এবং পরপদ বলে দুটো ব্যাপার আছে। তো আমরা জানবো পূর্বপদ কী আর পরপদ কী। এখানে পূর্বপদ আমি দুটো সমাস লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বিলেত, ফেরত, মৎস্যগন্ধা, যেটা আমাদের প্রশ্নেই ছিল। তো বিলেত এবং মৎস্য মানে এই সমাসটার প্রথম যে অংশটা সেটাকে আমরা পূর্বপদ বলছি, এবং তারপর ফেরত এবং গন্ধা মানে এই সমাসটার পরবর্তী যে অংশ সেটাকে আমরা বলছি পরপদ। এখন জানবো আমরা সমস্যমান পদ কি। দেখা যাচ্ছে যে একটা সমাসকে আমরা যদি বিস্তৃত করি বা ভাঙি, যেমন বিলেত ফেরতকে যদি ভাঙি, বিলেত হতে ফেরত, মৎস্যগন্ধাকে ভাঙলে মৎস্যের মতো গন্ধ যার, তাহলে এই যে ভাঙা ভাঙা প্রত্যেকটা শব্দ, এই প্রত্যেকটা শব্দকে আমরা সমস্যমান পদ বলতে পারি। এগুলো এক একটা পদ এবং প্রতিটি পদই সমস্যমান পদ। মূলত সমাস মানে কিন্তু কয়েকটি পদের মিলন বা অনেকগুলো পদকে একত্রীকরণ একটা ছোট শব্দের মাধ্যমে। আর একটা ব্যাপার যেটা জানতে হবে সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কি? এখানে যেমন বলা হয়েছে বিলেত হতে ফেরত, বিলেত ফেরত, তার মানে বিলেত হতে ফেরত এ তিনটি সমসমান পদ নিয়ে যে ব্যাস বাক্যটি গঠিত হয়েছে সেটাকে আমরা যখন একত্রীকরণ করলাম তখন বিলেত ফেরত শব্দটা পেলাম, এবং এটাকেই আমরা সমস্ত পদ বলছি। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো ব্যাস বাক্য কি আর একবার বলি। আমাদের যে সমস্ত মান পদগুলো, সমস্যমান পদগুলো বিলেত হতে ফেরত, এখানে তিনটি পদ আছে, এই পদগুলো নিয়ে যে বাক্যটা গঠিত হয় সেটাকে আমরা ব্যাস বাক্য বলতে পারি। ঠিক আছে, এবার দেরি না করে চলে যাচ্ছি বহুব্রীহি সমাসে। তো এখানে মূলত বলা হয়েছে, দেখো, সমস্যমান পদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে আমরা এখানে একটা উদাহরণ ব্যবহার, তাহলে মৎস্যের মতো গন্ধ যার, এটার সমস্ত পদ হচ্ছে মৎস্যগন্ধা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের সমস্যমান পদগুলো এই চারটি, এবং মৎস্যগন্ধা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে শান্তনু দেবের পত্নী, যার অপর নাম সত্যবতী। অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের পুরাণ মতে একজন দেব ছিলেন শান্তনু, যার স্ত্রী সত্যবতী এবং তার আরেক নাম মৎস্যগন্ধা। তাহলে অর্থটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। এই মৎস্যের মতো গন্ধ এবং যার এই চারটি শব্দের কোনোটিরই অর্থ প্রকাশ পায় না, বরং একটা নতুন ভিন্ন অর্থ প্রকাশ পায়, অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। ঠিক একইভাবে যদি আমরা আর একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো, বিশাল অক্ষি আছে যার, বিশালাক্ষি। এখানে সমসমান পদগুলো হচ্ছে বিশাল, অক্ষি, আছে এবং যার।
আর বিশালাক্ষী শব্দের দ্বারা দেবী দুর্গাকে বোঝানো হয়, কারণ তার চোখ অনেক বড়, তাই তার আরেক নাম বিশালাক্ষী। তাহলে এখানেও অন্য কোনো একটা ব্যক্তিকে বা বস্তুকে বোঝানো হলো সমস্যমান পদের কোনোটির অর্থই না বুঝিয়ে। তো আশা করি বহুব্রীহির ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন খুব শর্টকাট একটা টেকনিক জানবো আমরা বহুব্রীহি সমাস কীভাবে ঝট করে এক্সাম হলে আমরা ধরে ফেলতে পারবো। সেটা হচ্ছে বহুব্রীহির দুটা বৈশিষ্ট্য আছে, যে দুটো বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ দুটো মনে রাখলেই মোটামুটি খুব সহজে বহুব্রীহি সমাস কোনটি সেটা ধরে ফেলতে পারা যায়। প্রথমটি হচ্ছে ব্যাস বাক্যে সাধারণত যার অথবা যাকে থাকে। উদাহরণ যদি আমি আবার আগের অংশটায় ফিরে যাই, তাহলে বিশাল অক্ষী আছে যার, এই সমস্যমান পদগুলো মিলিয়ে যেহেতু ব্যাস বাক্য হয়েছে তাই ব্যাস বাক্যে যার শব্দটি আছে। ঠিক তার আগেও মৎস্যের মতো গন্ধ যার, এখানেও যার শব্দটি আছে। এবং অন্যান্য ভিন্ন ক্ষেত্রে আমরা যদি যাতে পাই, তাহলে যার বা যাতে থাকলে আমরা সহজে বুঝতে পারবো যে সেটা বহুব্রীহি। আর দ্বিতীয়টা হচ্ছে সমস্ত পদ দিয়ে নতুন একটা অর্থ বোঝায়। তাহলে এখানে আমরা আবার উদাহরণ টানি, যে বিশালক্ষে আছে যার, পুরো সমস্ত পদগুলো মিলিয়ে যেটা নতুন আমরা পেলাম সমস্ত পদ বিশালাক্ষী, সেটা দিয়ে কিন্তু পূর্বের কোনো শব্দের অর্থ বোঝায়নি, বরং দেবী দুর্গা অর্থাৎ নতুন আরেকজন ব্যক্তিকে বা বস্তুকে বোঝানো হয়েছে, নতুন আরেকটা অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে খুব সহজেইভাবে আমরা বহুব্রীহির বৈশিষ্ট্য জেনে ফেলতে পারবো।